কাল রাত্রির থেকে এত বৃষ্টি হচ্ছে যে সকালবেলা উঠে দেখি চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে। লাইট না জ্বালালে কিছুই দেখা যাচ্ছে না। এখন সকাল 8টা বাজে আর দেখো চারিদিকটা কেমন অন্ধকার হয়ে রয়েছে, মেঘলা আকাশ সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং ক্রিয়েশন। তোমরা অনেকেই বলেছো দিদি তোমার ডেইলি রুটিনের ব্লগ দাও, তো দেখো আজকে আমি সকাল থেকে একটা দিন স্টার্ট করেছি আর ব্লগটাও স্টার্ট করেছি যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো তোমরা নিশ্চয়ই বলো কেমন লেগেছে, আর দেখো কীরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে আর সমানে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে আমার একদমই ভালো লাগে না কোনো কাজ করতে, ভীষণ লেজি লাগে আর ভীষণ মনটা খারাপ লাগে, মানে ওই পুরনো দিনের কথা খুব মনে পড়ে। কিন্তু সেরকম ভাবলে তো হবে না, কাজ তো করতেই হবে। তো দেখো এখানে আমার কিচ্ছু এখনও গোছানো হয়নি, বিছানা টিছানা, তো সেগুলো আমি গুছিয়ে নিই। কিন্তু তার আগে আমি আমার ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্টে আছে চাউমিন আর চা। তো আমি খেয়ে নিয়ে ঘরটা গুছিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তোমরা হয়তো ভাবছো আমার পাপা কোথায় গেল, পাপাও কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে কিন্তু ও এখন দাদুর ঘরে আছে, তাই জন্য আমি ঘরটা তাড়াতাড়ি সেরে নিলাম, সব ঠিক করে নিলাম। আর এখানে কিছু পাপার ডেইলি ইউজের জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি, জানি না কখন শুকাবে, কিন্তু তাও ওগুলো তো রেখে দেওয়া যায় না, তাই জন্য এখানে মেলে দিয়েছি। তো এবার পাপাকে ডেকে নিই, ও এতক্ষণ ওই ঘরে ছিল তাই জন্য আমি এইটুকু কাজ করে নিতে পেরেছি, এবার ওকে আমি একটু তাড়াতাড়ি রেডি করে দিই। পাপা এরকম করে গুড মর্নিং বলো। এটা নিয়ে কি নিয়েছো তুমি? প্লেট। এটাতে কি হবে? কালার। ও কালার লাগানো আছে এখানে, কালার পর পর দিয়ে এখানে কালার দিতে হবে, মিষ্টি এখানে করে দিতে হবে হোয়াইট ব্ল্যাক। ও বাহ খুব সুন্দর। তো এটাতে কি কালার করে জানো? ওয়াটার কালার। তুমিও করবে আমার সাথে? আচ্ছা না এখন ব্রাশ করে না, চলো ব্রাশ করা স্টার্ট করো। হ্যাঁ এই তো গুড বয়। পাপা এসে গেছে, তোমাদের গুড মর্নিং বলে দিয়েছে, এখনও ব্রাশ করছে। আর দেখো কীরকম অন্ধকার হয়ে রয়েছে এখনও, লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের ঘরে। তো এখন আমি ও যতক্ষণ ব্রাশ করছে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো, তো তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। পাপার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি এসে গেছি এই ঘরে, এই ঘরটা ঠিক করবো বলে। তো দেখো এখানে কত জামা কাপড় রয়েছে, এগুলো আমি গুছিয়ে নেবো ফার্স্টে, তারপরে ঘরটা সেরে ফেলবো। সারাদিন আমার সেরকম কিছুই করার নেই, তবুও যেটুকু যা করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো এই ঘরটা আমার সারা হয়ে গেল, জামা কাপড় গোছানো হয়ে গেছে, পুরো বিছানা ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি যাব আমার পাপাকে স্নান করিয়ে দিতে। এখন দেখো সবাই, আমার পাপা কিন্তু একদম ফ্রেশ হয়ে স্নান টান সেরে চলে এসেছে পড়তে বসবে বলে, বই খাতা নিয়ে একদম রেডি পড়াশুনো করবে বলে। আর এদিকে আমার স্টুডেন্টও এসে গেছে, তো আমি দুজনকে এখন একসাথে পড়াবো। আমার স্টুডেন্টকে এখন সামার ভ্যাকেশন বলে সকালবেলাতেই ডেকে নিই পড়া করাবো বলে। তো আমি দুজনকে পড়াই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর পড়া কমপ্লিট হয়ে গেছে, আমার স্টুডেন্টও বাড়ি চলে গেছে আর আমিও কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমার পাপা বলছে একটু ড্রয়িং করবে, তো দেখো পাপার এটা ড্রয়িং বুক আর এগুলো কালার্স আমি কিনে দিয়েছি ওকে। তো ড্রয়িং বুকে অনেক ড্রয়িং করা ছিল, ও সেগুলোকে কালার করেছে কত সুন্দর করে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো ও আবার এখন ড্রয়িং করবে, তো আমিও ভাবলাম আমিও একটু ড্রয়িং করি ওর সঙ্গে। তো এটা আমার ড্রয়িং বুক আর আমি কি ড্রয়িং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু প্লিজ বলো আমার এই ড্রয়িংটা কেমন হয়েছে, আমি এটা ওয়্যাক্স কালার করেছি। তো তোমরা দেখলে আমার একটা প্যালেট কিনে এনেছে আমার জন্য, তো আমি ভাবলাম এবার একটা ওয়াটার কালার করব। তো এই কালারটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু জানিও কমেন্ট করে, ঠিক আছে? তো এইটা আমার ড্রয়িং বুক, আমি এখানে মাঝে মাঝে টাইম পেলে ইচ্ছা হলে ড্রয়িং করি। তো আমি এটাতে করব এখন ড্রয়িং, আর পাপার কালার বুকে কালার করব। চলো চলো আমরা কালারটা করতে থাকি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো আমাদের ড্রয়িং করা কমপ্লিট, কী ড্রয়িং করলাম সেটা কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হয়ে গেছে দুপুরবেলা, লাঞ্চের সময়, আগে আমি পাপাকে লাঞ্চ করিয়ে নেব।
তো দেখো আজকে আমাদের লাঞ্চে কী কী আছে। আছে হচ্ছে প্লেন পাতলা মাছের ঝোল, মাছের তেল আর বেগুন আলু ভাজা। তো আমি পাপাকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। পাপাকে খাওয়াচ্ছিলাম, হঠাৎ করে দেখি ও কতগুলো পাখি কিনে নিয়ে এসেছে। ওর কিন্তু পাখি পুষতে ভীষণ ভালো লাগে, আর ও অনেক আগে পাখি পুষতো, এখন সেরকমভাবে আর নেই আমাদের বাড়িতে পাখিগুলো। কিন্তু আজকে আবার চারটে পাখি নিয়ে এসেছে, দেখো কত সুন্দর কালার পাখিগুলোর। আর এই পাখিগুলো দেখে তো আমার পাপা একদম খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে, ভীষণ ওর আনন্দ হচ্ছে যে সামনে একদম হাতের সামনে যদি ও ধরতে পারতো পাখিগুলোকে খুব ভালো লাগতো। কিন্তু ওরা এখন ফার্স্ট টাইম এসছে, তো একটু ভয় পেয়ে আছে, ওদেরকে কিন্তু আমরা খাঁচায় রেখে দেব। আমার পাপা দেখো কত আনন্দ পাচ্ছে, তো এবার ওদেরকে দেখো ওপরে একটা বড় খাঁচা আছে, ওটার মধ্যে ও রেখে দেবে। আমাদের বাড়িতে কিন্তু অলরেডি আগে থেকে চারটে ফিঞ্চ ছিল, আর এগুলো মনে হয় বদ্রি পাখি, তো সেগুলো ও নিয়ে এসেছে, এখন বড় খাঁচাতে ওদেরকে ছেড়ে দেবে। যারা পাখি পোষে তাদের কিন্তু এই জিনিসগুলো খুবই ভালো লাগে, কিন্তু যারা পাখি পোষে না তাদের মনে হয় কেন ওদেরকে এরকমভাবে খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে, কেন ওদেরকে এরকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে। কারণ পাখি তো আকাশে উড়ে বেড়ানোর জিনিস, তাই না? কিন্তু যারা পাখি পোষে তারাই কিন্তু জানে যে এটার মধ্যে কতটা আনন্দ আছে। অনেকেই পাখি পোষে, এরকম না কি অনেকে পোষে না, এরকম কিন্তু অনেকেই পাখি পোষে। তো দেখো কী সুন্দর এদের সাউন্ডগুলো, খুব ভালো লাগবে শুনে, দেখলেও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তো দেখো এখানে ওরা এসেছে বলে ওদেরকে ও জল দিয়ে দিচ্ছে খাবার জন্য, আসার সঙ্গে সঙ্গে এরপরে ভাত দেওয়া হবে, খাবার মানে দানা দেওয়া হবে, তো সব কিছুই কিন্তু ওদেরকে দেওয়া হবে। ওরা কিন্তু খুব ভালোই থাকবে আর মজাতেই থাকবে। আর এইদিকে আমার পাপাও কিন্তু ভীষণ মজায় আছে, ওদেরকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে না করছে, সবটা খেয়াল কিন্তু ও রাখছে। তো এইদিকে দেখো অল্প করে ভাত নিয়ে চলে এসেছি, ওটাই ওদেরকে আজকে খেতে দেওয়া হবে। ওরা খাবে কি না জানি না, ফার্স্ট টাইম এসছে, সবাই বলে যে নতুন আসলে পরে ওরা প্রথমে খেতে চায় না। তো দেখা যাক ওরা কেমন থাকে। আর তোমরা কিন্তু বলো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের। আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, তাহলে চলো টাটা। আরও ব্লগ দেখতে হলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো টাটা, ভালো থেকো।